আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার মোবাইল ফোনের সাহায্যে সেহরি এবং ইফতারের সময়সূচি দেখে নিতে পারবেন খুব সহজে। কিন্তু আপনি এই অ্যাপসের সাহায্যে সেহরি এবং ইফতারের সময়সূচি দেখতে পারবেন, এছাড়া নামাজের সময়সূচিগুলো রয়েছে, ফজর, জুম্মা, আসর, মাগরিবের ইশার যে সময়সূচি রয়েছে সেগুলো দেখতে পারবেন, অথবা আপনি ইফতার এবং সেহরির যে অ্যালার্ম রয়েছে সেটাও সেট করে রাখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসি, তারপর প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে এসে সার্চ অপশনে গিয়ে আমরা মুসলিম ডে লিখে সার্চ করব। তো মুসলিম ডে সার্চ করার পর সাথে সাথে এই অ্যাপসটি চলে আসে। তো আমি এই অ্যাপসটিকে আমরা প্রথমে ইনস্টল করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। এই অ্যাপসটিকে আমরা প্রথমে ওপেন করে নেব। তো আমি অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি। তো কিছু সেটিংস করে নিতে হবে, তো লোকেশন সেটিংস করতে হবে। তো প্রথমে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। এরপর আপনার লোকেশন সেট করুন, আপনি কি জেলাভিত্তিক ইসলামিক ফাউন্ডেশনের হিসেবে রাখতে চান নাকি যে আপনার জিপিএস লোকেশন হিসেবে রাখতে চান। তো আমি জিপিএস হিসেবে রাখবো, তো সেটি সিলেক্ট করে দিয়েছি। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী রাখবেন, তারপর সেভে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমি সেভে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আরেকটি সেটিং চলে আসে, তো কোন মাজহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান সেটা সিলেক্ট করবেন। আমি প্রথমটি রেখেছি, রাখবো, সিলেক্ট করে দিব, প্রথমটি রাখবো। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। তারপরে সেভে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো পারমিশনটি দিন, তো কিছু পারমিশন দিতে হবে, তাই পারমিশন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ শেষ। তো এখন থেকে আমি জুম্মার সময় এবং আপনার যে ইফতারের সময়সূচি এবং সেহরির সময়সূচি এবং নামাজের যে সময়সূচি রয়েছে, আসর, মাগরিব, ইশা এবং ফজরের যে সময়সূচিগুলো রয়েছে, আমি কিন্তু এখান থেকে এই অ্যাপসের সাহায্যে কিন্তু দেখতে পারবো খুব সহজে। এছাড়া কিন্তু আপনি খুব সহজে অ্যালার্ম সেট করে রাখতে পারবেন। এছাড়া বন্ধুরা সেহরির সময় শেষ সময়সূচিতে অ্যালার্ম দিতে পারবেন, অথবা ইফতারের শুরু হওয়ার যে সময়সূচি রয়েছে সেখানেও আপনি অ্যালার্ম সেট করতে পারবেন। তো কীভাবে অ্যালার্ম সেট করবেন সেটি দেখাবো। তো পরবর্তী সেহরির শেষ সময়সূচি দেখতে পাচ্ছেন, লেখা একটি অপশন দেখতে পাচ্ছেন। তো নিচে কিন্তু একটি অ্যালার্ম অপশন আপনারা পেয়ে যাবেন। তো আমরা সেই অ্যালার্ম অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিয়েছি, অটোমেটিক কিন্তু এই অ্যালার্মের এই বাটনটি কিন্তু অন হয়ে গিয়েছে, বা অন না হয়ে থাকলে আপনি অন করে দিবেন। তো অন হয়ে গেলে আবার আপনারা ব্যাকে চলে আসবেন, এরপর ইফতারের শুরুর সময়সূচিতে আবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এটিরও কিন্তু অ্যালার্মের অ্যালার্মটি কিন্তু অন হয়ে গেছে, অটোমেটিক অন না হয়ে থাকলে আপনি অন করে দিবেন। এছাড়া আপনি কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আপনার নিজের অডিও সেট করে নিতে পারবেন। তো আপনি চাইলে অডিও সেট করে নিতে পারেন খুব সহজে। তো আমি ব্যাকে চলে আসলাম। তো এভাবে আপনি সেহরি এবং ইফতারের সময়সূচি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন বন্ধুরা।